আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি কি নিয়ে উপস্থিত হয়ে গেছি এতক্ষণে কিন্তু নিশ্চয়ই বুঝে গেছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে জিলাপি নিয়ে যে হইচই পড়ে গেছে এর মধ্যে প্রায় ডুবেই গেছে আমিত্তি আমিত্তিটাও যে জিলাপির কাজিন কিংবা খালাতো ভাই বলতে পারেন সেটা কিন্তু আমরা সবাই ভুলে গেছি আমার জিলাপির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তাই ভাবলাম যে কি দেয়া যায় সব কিছু চিন্তা করে বের করলাম আচ্ছা আমি তিটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি এই ভিডিওটি দেখবার পর আপনাদের কাছেও আমিত্তি বানানোটা খুব সহজ মনে হবে খুব সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মেইন প্রসেসিংয়ে আমিত্তি বানানোর জন্য শুরুতেই আমি এখানে এক কাপ পরিমাণের মাশকলার ডাল নিয়েছি যেটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো ভালো করে ধুয়ে পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবার পর আবারও একটু ধুয়ে নিয়ে তারপর পানি ফেলে দিয়ে একটা ব্লেন্ডারের জগে ডালগুলো নিয়ে নিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি ডালটা ব্লেন্ড করার সময় কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে স্মুথি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটাই স্মুথি হয়েছে আর আরেকটা ব্যাটারটা কিন্তু একেবারে মিহিন হতে হবে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢালার স্টাইল দেখেই হয়তোবা বুঝে নিয়েছেন যে ব্যাটারটা কতটাই ঘন হবে মোট কথা আমরা যখন কেক বানাই কেকের ব্যাটারটা যেরকম থাকে এটার ব্যাটারটাও ঠিক সেই রকমই হবে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণের লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য ফুড কালার আমি অরেঞ্জটা ইউজ করেছি সাধারণত আমিত্তি অরেঞ্জই হয় আপনারা ইচ্ছা করলে কালার যদি না ইউজ করতে চান সেক্ষেত্রে কালারটা কিন্তু স্কিপ করতে পারেন প্রত্যেকটা জিনিসের আগে কিন্তু দেখতে ভালো লাগা চাই তারপরে হচ্ছে খাওয়া আমার মতে তাই আপনাদের মতে কি বলেন তো এবার এটাকে সেই ডালগোনা কফির মতো ঘুরতেই হবে ঘুরতেই হবে মোট কথা এটাকে ফেটতে হবে এটা যতখানি আপনি ফেটবেন ততটাই এটা ফ্লাপি হবে আর এটার ভেতরে এয়ার ঢুকে ফ্লাপি করে দিবে আমার কাছে মনে হয়েছে কালারটা একটু কম হয়ে গেছে তো আমি আর একটু কালার অ্যাড করে দিলাম প্রায় 5-7 মিনিট এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করার পর এবার পরীক্ষার পালা আমার ব্যাটারটা রেডি কি না ছোট্ট একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা ব্যাটারটা কিন্তু ভেসে উঠেছে এটাই হচ্ছে পারফেক্ট যদি আপনার ব্যাটারটা পানির নিচে ডুবে যেত সেক্ষেত্রে বুঝতেন যে এটাকে আরও ডালগোনা কফির মতো ঘুরতে হবে এখানে আমি আজকে পাইপিং ব্যাগের মাধ্যমে এই আমিত্তিটা বানাবো আমি এখানে একটা নজেল নিয়ে পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে দিলাম পর কথা আমরা যেভাবে কেক ফ্রস্টিং করি এবার একটা গ্লাসের উপরে পাইপিং ব্যাগটা ভালো করে ঢুকিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে উপরের পার্টটা আমি দেখতে পাচ্ছেন আমি এখনও কিন্তু কাটিনি আর উপরের পার্টটা আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছি নিচের পার্টটা আমি পরে কাটবো ব্যাটারটা ওভাবে রেখে আমি চলে এলাম সরাসরি চুলায় এবার আমি একটা হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণে পানি চিনির সাথে পানিটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি চিনিটা যখন পানির সাথে গলে যাবে এর মধ্যে দিয়ে দিই 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি কিছু জ্যাফরন জ্যাফরনটা দেওয়ার মানে হচ্ছে এতে খুব সুন্দর একটা স্মেল আসবে আর সুন্দর একটা কালারও আসবে তারপরও আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম ফুড কালার এটা কিন্তু টোটালি অপশনাল আর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস যাতে করে চিনিটা জমে না যায় আমার চিনি শিরাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে
এখানে আমার একটা তারও চলে এসেছে, যেরকম করে দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি শিরাটাকে ওখানে রেখে চলে আসলাম আমিরতি বানাতে। মোট কথা আমিরতির একটা শেপ হলেই হয়, সব কিছু তো একসাথে পেটের ভেতরেই যাবে। কিন্তু ওই যে একটা কথা বললাম না, দেখতে ভালো লাগতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আপনার স্পেস অনুযায়ী আপনার আমিরতিগুলো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুলার আঁচটা কতটুকু। এর থেকে যদি আপনি বেশি জোরে দেন তাহলে কিন্তু তেল গরম হয়ে আমিরতিগুলো কাঁচাই ভেতরে থেকে যাবে, ভালো মতো ভাজা হবে না। এরকম একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণেই দেখতে পেরেছেন যে তেল দিয়ে আমি আমিরতিগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি। আসলে চেষ্টা করেছি, বাকিটুকু আপনারা বলবেন যে কেমন হয়েছে। এতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এরকম একটা একটা করে একটু স্পেস থাকলেই আবার আরেকটা এরকম করে করে দিয়ে দিতে হবে। সো আমার একটা পার্ট ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত না আমার আরেকটা পার্ট ভাজা না হচ্ছে। মোট কথা চিনির শিরার মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো চিনির শিরায় ডুবিয়ে রাখতে হবে। যেহেতু এটা ডালের, শিরাটা নিতেও কিন্তু সময় লাগে। এক্ষেত্রে কিন্তু শিরাটা কুসুম গরম থাকবে, শিরাটা কিন্তু ঠান্ডা করা যাবে না। তবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজ করে করা আমিরতি। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কাছে আমিরতি বানানোটা সহজই মনে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তোবা যে এটা কতটা মুখরোচক হয়েছে। ভেঙে দেখাচ্ছি, চিনির রসটা একেবারে ভেতর পর্যন্ত গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, টিপ দিলে কিন্তু রসগুলো বের হয়ে আসছে। এটা কতটাই জুসি, তাই মজাদার একটা আমিরতি হয়েছে সেটা হয়তো বা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।